প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত। আমি ডাক্তার শশীদুলাল হোমিও হল অ্যান্ড রিসার্চ সেন্টারে দীর্ঘদিন চিকিৎসা এবং গবেষণারত আছি। আমি গবেষণা কর্মের সঙ্গে যুক্ত আছি। আমি দুটি বিষয় নিয়ে গবেষণা করি, সেটি হচ্ছে সেক্সুয়াল ডিজিজ এবং জটিল ও কঠিন রোগতত্ত্ব। তো এগুলি নিয়েই কিন্তু আমি সবসময় আপনাদের বিভিন্ন বিষয়ে বিভিন্ন পরামর্শ দিয়ে থাকি। তো আজকে আমি আপনাদের সম্পূর্ণ ভিন্ন একটি পরামর্শ নিয়ে আমি আপনাদের সামনে ইউটিউবে আসছি। আমাকে অনেকেই প্রশ্ন করেন, বিভিন্ন জায়গা থেকে বহু রোগী প্রশ্ন করেন, স্যার আপনি তো সবসময় খাবার দাবার মেনটেন করতে বলেন, খাবারের কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলতে বলেন, তা আপনি তেলের ব্যাপারেও অনেক সময় অনেক কথা বলেন, তো আমরা কি তেল খেলে আমাদের মোটামুটি শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আমরা দীর্ঘদিন সুস্থ সবলভাবে বেঁচে থাকতে পারবো? দেখুন, আমি আপনাদেরকে বলি যে তেল, পৃথিবীতে যত প্রকার তেল আছে অলিভ অয়েল ব্যতীত, অলিভ অয়েলও অতিরিক্ত খাওয়া কোনো কিছুই ভালো না, পৃথিবীতে অলিভ অয়েল ব্যতীত যত প্রকার তেল আছে সব তেলই আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বা হানিকর যদি সেটা অতিরিক্ত হয়। আপনি অতিরিক্ত মাত্রায় যে কোনো তেলই সেবন করেন না কেন, সেটা অবশ্যই আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তো তাহলে আপনারা কি পরিমাণে তেল খাবেন আর কি তেল খাবেন, কতটুকু খাবেন, এটা আপনাদের জন্য জানা অতি জরুরি। আজকে আমি এই বিষয়টাই নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। আপনারা সাধারণত বাজার থেকে যে তেলগুলি খান সেটি হচ্ছে সূর্যমুখী তেল, সয়াবিন তেল, সরিষার তেল, এই তিনটি তেল কমন সাধারণত আপনারা খেয়ে থাকেন, এবং কেউ কেউ রাইস ব্র্যান্ড অয়েলও খান। তো এই চারটি তেলের যে কোনো একটি তেলও যদি আপনি অতিরিক্ত মাত্রায় ব্যবহার করেন তাহলে সেটা আপনার স্বাস্থ্যের জন্য অনেক ঝুঁকিপূর্ণ হতে পারে। এখন আমরা জানি যে আসলে কতটুকু, অনেকে বলেন যে না স্যার, সরিষার তেল খেলে তো কোনো ক্ষতি হয় না, এটা প্রাকৃতিক একটা উপাদান এবং আমার বাপ দাদারা আগে এটা খেয়ে আসছে, এটাই কোনো সমস্যা তো হয়নি। দেখুন, আসলে মেইন সমস্যা তেলের সঙ্গে সঙ্গে আরেকটি বিষয় অতি গুরুত্বপূর্ণ। আগে আপনার বাপ দাদারা যে সময়টাতে ছিল তারা কিন্তু সবাই শারীরিক পরিশ্রম করত, মানে তারা কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলতো কি, তাদের প্রয়োজনেই, তাদের সাংসারিক প্রয়োজনেই হোক, ব্যক্তিগত জীবন লাইফেই হোক, তাদের কিন্তু কঠোর পরিশ্রম করতে হতো। তাতে আগে এত গাড়ি ঘোড়া ছিল না, তো তাদের কিন্তু হেঁটে চলাচল করতে হতো, তো যার কারণে তাদের কিন্তু শারীরিক পরিশ্রম হতো, যার কারণে দেখা যাচ্ছে যে তারা অতিরিক্ত তেল খেলেও তাদের এই তেলটা তাদের শরীরে অতিরিক্ত মাত্রায় কোলেস্ট্রল বা চর্বি জমাতে পারতো না বা চর্বি সৃষ্টি করতে পারতো না। কিন্তু আমরা বর্তমান সময়ে এসে কি হয়ে গেছি, অনেকটা অলস হয়ে গেছি, আমরা কাজকর্ম করতে চাই না, আমরা আরামায়েশে জীবন কাটাইতে চাই। এই আরামায়েশে জীবন কাটাইতে গিয়ে আমরা যতটুকু তেলই খাচ্ছি সেটার বেশিরভাগ অংশই আমাদের শরীরে চর্বি হিসেবে জমা হয়ে যাচ্ছে, আর এইটা ডে বাই ডে আমাদের শরীরে কি করছে, কোলেস্ট্রল বাড়িয়ে দিচ্ছে, যার ফলে আমরা কি হচ্ছে, আমরা হার্ট অ্যাটাক, ব্রেন অ্যাটাক বা এই সমস্ত রোগগুলাতে খুব অল্প বয়সে আমরা মৃত্যুর মুখে ঝুঁকে পড়ছি। তো আমরা যদি এখনই সচেতন না হই তাহলে এটার ভয়াবহতা যে আরো কত ব্যাপক আকার ধারণ করবে এটা বলে শেষ করা যাবে না। তাই আমি আমার বন্ধু আমার রোগীদেরকে রিকোয়েস্ট করব, আপনারা সবসময় চেষ্টা করবেন শারীরিক অ্যাক্টিভিটি বজায় রাখতে, মানে শারীরিক পরিশ্রম বজায় রাখতে। আপনারা হেঁটে যাতায়াত করা যায় এমন জায়গায় কখনো কোনো যানবাহন বা গাড়ি ঘোড়া ব্যবহার করে যাতায়াত করবেন না, আপনারা চেষ্টা করবেন সব সময় হেঁটে চলার। এবার আসুন, আপনারা কোন তেলটি খাবেন। দেখুন, আমি আপনাদেরকে বলেছি যে আপনারা রাইস ব্র্যান্ড অয়েল খান, তারপরে সয়াবিন তেল খান, সূর্যমুখী খান, সরিষার তেল খান, এই চারটি তেলই অতিরিক্ত মাত্রায় খেলে এটা আপনাদের ক্ষতি হবে। তো একজন স্বাভাবিক সুস্থ সবল মানুষ সাধারণত দিনে 35 মিলিগ্রাম তেল খেতে পারে। তো আপনার পরিবারের আপনি পার্সন কতজন এটা তো আপনার জানা থাকবে, এই হিসাবে আপনি আপনার তেলের পরিমাণও নির্ধারণ করে নেন যে সারাদিনে আপনার কতটুকু তেল ব্যবহার করতে হবে। তো আপনি যদি এভাবে নিয়ম মেনে তেল ব্যবহার করতে পারেন, তেলের অপচয় রোধ করতে পারেন,
তেলের বেশি ব্যবহার কমাইতে পারেন, তাহলে আপনি অন্তত 70-80 বছর পর্যন্ত নিশ্চিন্তে সুস্থ থাকতে পারবেন, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো আপনাদেরকে আমি আর একটা জিনিস সাজেস্ট করব, আপনারা যে তেলই খান না কেন, বাজার থেকে চেষ্টা করবেন সব সময় ফ্রেশ পিওর তেল কেনার। আপনারা টাকা বাঁচাইতে গিয়ে সব সময় সস্তা এবং কম দামিও তেল কেনেন, এটা কখনোই করবেন না। সব সময় চেষ্টা করবেন ব্র্যান্ডের তেলটা, অন্তত তেলটা ব্র্যান্ডের কেনা। আর আপনারা একটা জিনিস সব সময় মনে রাখবেন, আপনারা যে তেলই ব্যবহার করেন না কেন, সেটা একটানা কন্টিনিউ করবেন না। আপনারা হয় একদিন পর একদিন ব্যবহার করবেন, অথবা 15 দিন একটানা করলেন, পরে 15 দিন অন্য একটা তেল ব্যবহার করলেন, এভাবে করবেন। নতুবা আপনারা কি করবেন, সরিষার তেল অথবা অন্য যে কোনো তেলের সঙ্গে এটা মিক্স করে আপনারা ব্যবহার করতে পারবেন। মনে করেন আপনি সয়াবিন তেল কিনবেন, সয়াবিন তেলের সঙ্গে কিছু পরিমাণ সরিষার তেল মিক্স করে নিন, মিক্স করে এটা রান্নায় ব্যবহার করুন। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, আপনারা কখনো তেল 2 বারের বেশি 3 বার পুড়িয়ে রান্না করবেন না, তাহলে সেটা আপনাদের জন্য মানে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি করতে পারে। তাই বন্ধুরা, এখনই সচেতন হন, এখনই সচেতন হবার সময়। আপনারা একটু খেয়াল করলে দেখতে পাবেন যে বর্তমান সময় আমাদের চারপাশে কত ইয়াং যুবক অকালে ঝরে যাচ্ছে শুধু তাদের এই উদাসীনতার কারণে। হয় তার ফ্যামিলি উদাসীন, নয় সে ব্যক্তি জীবনে সে উদাসীন। আর আপনাদেরকে আমি একটা কথা বলি, আমি হোটেল রেস্টুরেন্ট বিরোধী না, তো আপনাদের সুস্থভাবে বেঁচে থাকার জন্য আমি আপনাদেরকে বলবো, আপনারা কখনোই হোটেল রেস্টুরেন্ট থেকে কোনো একটা কণাও খাবেন না। আপনারা সবসময় চেষ্টা করবেন বাসার অভ্যন্তরে খাবার তৈরি করে সেটা বাহিরে খাবেন এবং নিজের সঙ্গে ক্যারি করে নিয়ে যাবেন এবং সেটা খাবেন যেখানেই যান। তাহলে দেখবেন যে আপনারা দীর্ঘদিন সুস্থ থাকবেন, আপনাদের এই ভুরি ভুরি গ্যাসের ট্যাবলেট খেতে হবে না, ভুরি ভুরি অন্য যে কোনো রোগের জন্য ওষুধ খেতে হবে না, আপনারা দিব্যি সুস্থ সবলভাবে বেঁচে থাকবেন। আর এর পাশাপাশি আপনারা একটা জিনিস অবশ্যই মেনে চলবেন, যে সবসময় শারীরিক পরিশ্রম করার চেষ্টা করবেন বা অন্তত দিনে 30 মিনিট ব্যায়াম করার চেষ্টা করবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শের জন্য অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার সঙ্গে যোগাযোগের জন্য আমার ভিডিওর ডেসক্রিপশন অংশে যাবেন, সেখানে আমার সম্পর্কে বিস্তারিত বর্ণনা, আমার চেম্বারের ঠিকানা, আমার মোবাইল নাম্বার দেওয়া আছে। আপনারা চাইলে সেখান থেকে মোবাইল নাম্বার সংগ্রহ করে আমাকে কল করতে পারেন, অথবা আমার চেম্বারে এসে সরাসরি সাক্ষাৎ করে পরামর্শ করতে পারেন। তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, কেননা আমি আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই। এই ভিডিওগুলো আপনাদের যদি একটু উপকারে আসে তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। আর যদি আপনারা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো খুব সহজে দেখতে পাবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।